गुड मॉर्निंग तमो गुड मॉर्निंग बोलो तो बाबा गुड मॉर्निंग बोलो बब्बा ना मीना मा गुड मॉर्निंग बोलो बब्बा ना बब्बा ना ओशोना चोक दी जल कैन बे आसे मॉर्निंग एवरीवन एंड वेलकम बैक टू माय चैनल सिप ऑफ लाइफ विद कैरव। आज के मंगलवार सकाल बजे अखन 7:40 रेडी हो गई थी 7:05 आज 5 मिनट लेट तो शुद्ध शुद्ध अनेकटा लेट हो गो तो सकाल बेला घूम पुरो प्रॉपरली भांगे नहीं एखोनो चलो जाई और समस्त वर्कआउट कर लेना एक जिनिस कम्प्लीट एक मैंडेटरी जेटा आमार मन है जो घूमटा तुम्हारा प्रॉपरली लागे घूमटा ना लागले ठीक करा जाए ना मैं तुम फ्रेश हो ना। चलो शुरू करी जो तो लागे चलो ठंडा आछे बाहरे क्यों इखाने ना प्रत्येक बच्चे खूब भालो फूल है और ऊ देखो हम देखने आबार हो चुके जले प्रॉब्लम पाम उठाना हो चुका गुवाहाटी ते ही एक बेस बड़ो प्रॉब्लम जले प्रॉब्लम बा देखो मार्ट खूब भालो खाने एक गाच छिलो गोलापे गोलापे गाच काटे नहीं बड़ो गाच ना दाई और ये नयनतारा ऑल टाइम फेवरेट अनेक फुल लगाना हो गए अनेक फुल এই দেখো এখানেও ফুল লাগানো হয়ে গেছে মোটামুটি শীতের জন্য রেডি আমাদের সোসাইটির বাগান সব লোকেরা গাড়ি ঘোড়া রেডি করে ফেলেছে অফিসে যাওয়ার জন্য 9টা বাজে না এই দেখো এই বারান্দা ব্যাগ বোগানভিলিয়াটা কত সুন্দর লাগছে আর এই একটা না অদ্ভুত ধরনের পেয়ারা গাছ 365 দিন এই গাছে পেয়ারা লাগে এই দেখো আবার লেগেছে উই देखते कि जानी ना अनेक बड़ो बड़ो प्यारा लेगे आर चलो एबार घरे जाए रही जे सेंगुप्त सेंगुप्त ब्रेकफास्ट रेडी और चल से मीटिंग दिए दी तारा मीटिंग मेन सदस्य मामाओ और एलेक्स ढुके गए मीटिंग चल आज सकाल बारि रखी देखा অফিস থেকে ফিরে এসে চলে এসেছি অফিস থেকে আজকে ঠান্ডা পড়েছে বাইরে ভালো ঠান্ডা ছিল সবাই বলছে ঠান্ডা পড়েনি কিন্তু এই ঠান্ডাটাই লেগে যায় চলো ঘরে চলে এসেছি আজকে মঙ্গলবার তো কিছু প্ল্যান থাকতেও পারে নাও থাকতে পারে পুঁতে দেবো তা মেজাজের উপরে চলো ঘরে যাই দেখি কি হয় গিয়ে চলো ঘরে এসে গেছি আমি ঘরে এসে এখন দিব রাজি হয়ে গেছে যাওয়ার জন্য मीटिंग तो फटाफट चले मीटिंग मोटामुटी रान्ना करते लगे ना किन्तु कालकेर जोन्नो पापदा माछेर झोल करा आछे तो डाल करते लगे और देखी जोदि पारि एकटुखानी फुलकपि दिये किछु बानाबो चलो आर एदिके बाजारो जेते लागबे बाजार थेके डिम शिम आनतेओ लागबे चलो चाहे बेरोई এদিকে মামা ঠিক সে দুষ্টুমি করছে মামা দুষ্টুমি মামা দুষ্টুমি এই দেখো এই দেখো কিছু একটা জামা কাপড় পেলেই হলো নিয়ে পা দৌড় মারে এটা মামা আই মামা মামা এই হাসি দিলে না আর হবে না
হসপিটাল আর হবে না, হসপিটাল আর হবে না। মামা ব্যাড বয়, ব্যাড বয় মামা। চল আমি যাই বাবা যাই, ব্যাড বয়। এই এই লুসি ও দেখ তোরা কাপড়া লেকে যা রা, ইয়ে দেখ। लग जाएगा, लग जाएगा ये वाला शार्प पोर्शन उसको लग जाएगा। चलो देखे मीना मामा चले एलेक्स चले। अरे जमती लुसी दीदी, लुसी दीदी तुम्हें दिसंबर, आप दिसंबर में चले जाओगे फिर से नहीं आओगे? लुसी दीदी जा रही है घर दिसंबर को। और ए जे हमार বেরিয়ে পড়েছে আমি বাড়ি থেকে, চলো একটু উপরে গেছে হেলমেটটা আনতে, কারণ আমি হেলমেট আনতে ভুলে গেছি। অ্যাজ ইউজুয়াল যাব আমরা গণেশগুড়ির বজরংবলীর মন্দিরে, অনেক দিনের ইচ্ছা ছিল। আরে না ঠান্ডা লাগছে, উড়ি বাবা উড়ি বাবা, বাইরে ভালো ঠান্ডা আছে। চল এগোই, ছেড়ে তুলনামূলক ভাবে খালি কেন বা না ভাই, এটা ঠান্ডা। মন্দিরে তো খুব ভালো লাগে। এই যে সব রেডি, আমাদের প্রতিযোগিতা করছে জুতো। কি খবর গুয়াহাটি, ম্যাকডোনাল্ডস নাও ওপেন অ্যাট গুয়াহাটি। ইয়ে ম্যাকডোনাল্ডস এসছে গুয়াহাটিতে, আমরা যেখানে এসেছিলাম না তার সামনেই এই পোস্টারটা দেওয়া ছিল, তাই গেলাম টুকটো সাপোর্টরা নিয়ে আসতে। বাচ্চাগুলো ঠিকসে প্র্যাকটিস করছে, শনিবার রোববার আবার খেলা আছে তার জন্য। এই যে আর আমার ছেলে দাঁড়াও দেখাচ্ছে কোথায়, ওই যে ওই দিকে খেলছে আমার ছেলে ফুটবল, খেলছে না মারপিট করছে ভগবান জানে কিছু একটা করছে ওখানে, দাঁড়াও দেখাচ্ছি। এই যে এখানে, এই যে এখানে খেলছে বুবুল, চলো ঘরে যাই। ও বোধহয় ঘরে চলে গেছে, 8:30 বাজে না, চলো যাই এবার ঘরের দিকে। চলে এসছি বাড়িতে। আজকে না আল্টিমেটাম ভগবান দিয়ে দিয়েছে যে আর এই সোয়েটার পরে বাইরে যাওয়া যাবে না। ঠান্ডাটা আজকে লেগেছে কিনা বুঝতে তো পারছি না, কিন্তু ঠান্ডা বেশ ভালো পড়ে গেছে আজকে এখন রাত্রিবেলা। সাধারণত 8:30 সময় আমরা কোথাও বেরোই না, বেরোলে গাড়ি নিয়েই বেরোই। আজকে যখন স্কুটি চালিয়ে আসছিলাম চটচটে করে কাঁপছিলাম। মাই দিবাকর গেছে, দিবাকর একটা কোনো মিটিং ছিল কারোর সাথে দেখা করাচ্ছে তাই ওখানে, আর আমি চলে এসেছি বাড়ি স্কুটি নিয়ে। ও পরে উবের করে চলে আসবে বললো, একে জ্যাকেট ফ্যাকেট নিয়ে যায়নি, আর স্কুটি নিয়ে রাত্রিবেলা আর ফিরবো না। চলো বুবুল বোধহয় ঘরে চলে এসছে আজকে সকালবেলাও, কলাক্ষেত্র তো গেছিল না, সারাদিন ধরে ওখানে লাফালাফি করেছে একটু টায়ার্ডই হয়ে আছে,
চলো ঘরে যাই, ঘরে গিয়ে দেখি এরা কি করছে। ঘরে বোধহয় আসতে একটু রাত্রির হবে, আর ঘড়িতে বাজে এখন প্রায় 9টা 20, তাই আমি আমার কাচ্চা বাচ্চাদের নিয়ে খেতে বসে গেলাম। কারণ ও বলেছিল যে ও আস যদি দেরি হয় খেয়ে নিতে, ও নাও খেতে পারে রাত্রিবেলা। তাই আমি বসে গেছি খেতে, কাচ্চা বাচ্চারা আসছে, আপাতত রান্নাঘর লুচির সাথে মারপিট করছে, কয়েক মারপিট, তারপরে আসবে খেতে। চলো শুরু করি। আমি এখানে আছি, আর এখানে দেখো টম, আর এখানে মিনামা। আমি এখানে কিছু কাজ করব, আর এরা আমার সাথে বসবে না, এটা হতে পারে? কিছুতেই হতে পারে না। এখানে আমি বসে বসে কাজ করছি, আর এরা দুজন আমাকে পাহারা দিচ্ছে। মাকে তো পাহারা দিতেই লাগবে। 40 দিবাকর চলে এসছে। দিবাকর আসা তো আধা ঘন্টা হয়ে গেল, তা ও তারপরে বাড়ি থেকে যা খেয়েছিল ওর অল্প অল্প খিদে ছিল, আর আমি ওর জন্য আর ভাত রাখিনি, কারণ আমি ভেবেই রেখেছিলাম ও আসলে ডালিয়া বানিয়ে দেবো, যেটা ও খাচ্ছে। ফটাফট ডালিয়া বানিয়ে দিলাম, ডালিয়া বানাতে বেশিক্ষণ টাইম লাগেও না, হাফ অ্যান 10-15 মিনিট। এসে হাত পা ধুতে ধুতে রেডি করতে করতে আমার ডালিয়া বানানো হয়ে গেছিল। ব্যাস ডালিয়া টালিয়া খেয়ে এখন আবার চলে গেছেন উনি শুতে। প্রেজেন্ট একটাই, কালকে ও আজকে আছে রাত্রিবেলা খেলা 12:30 থেকে। ও আর মেয়ে মিলে দল পাকিয়েছে, দুজনে মিলেই খেলা দেখবে। তো মেয়ে পড়াশোনা করছে, মেয়ে ও বলেছে যে বাবাই আমি শুয়ে পড়ছি আমাকে ডেকে দিস। কিন্তু আমার বাবাই তখন দাম নিয়ে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ডেকে দেবো ডেকে দেবো বলে এখন উনি ঘুমিয়ে পড়েছেন, আর মেয়ে পড়াশোনা করছে, লুসিও শুয়ে পড়েছে, আর এরা দুজন শুয়ে পড়েছে বাট আমার সাথে সঙ্গ দিচ্ছে। তো চলো আজকে ভিডিওটা এই অবধি রাখি। ঠান্ডা বেশ ভালো জাঁকিয়ে পড়ছে, সবাই খুব সাবধানে থাকো, জল খেতে থাকো, জল ঠান্ডা জল না গরম জল খাও, যার যেরকম সহ্য হয়, যে যেখানে যেভাবে সাথে যেরকম ওয়েদারের সাথে থাকো, গরম জল খাও, সাবধানে থেকো, নিজের খেয়াল রেখো, নিজের খেয়াল রেখো, আশেপাশে অটোমেটিক আশেপাশে সবাই খুব 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 ভালো থাকবে। আর দেখা হবে কালকে আবার নতুন ভিডিও সাথে। তখন অব্দি বাই, গুড নাইট, শাবাখ খায়।